নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম চ্যালেঞ্জার। এক্সাম চ্যালেঞ্জারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আজকে বর্গমূল শেখাবো, যে কোনো সংখ্যার বর্গমূল কিভাবে খুব তাড়াতাড়ি নির্ণয় করতে হয় সেটা আমি শেখাবো। সাধারণত আমি চার সংখ্যার দেখাবো, তার বেশি ডিজিটের আমি এখন দেখাচ্ছি না, পরবর্তী ভিডিওতে দেখাবো। তো লেট স্টার্ট। প্রথমে যে কোনো একটা সংখ্যা আমি লিখে নিই, চার সংখ্যার। তো আমি লিখলাম 5625। তো এর বর্গমূল হবে, এটা যদি আমরা 2 সেকেন্ডে বার করি তো মনে মনেই হয়ে যাবে এর বর্গমূল। এর বর্গমূল হবে 75। তো নেক্সট আমি আরেকটা সংখ্যা নিয়ে নিচ্ছি, 8649। এর যদি এখন আমি বর্গমূল নির্ণয় করি তো এটা হয়ে যাবে 93, হয়ে গেল। কিন্তু কিভাবে আমি এটা বার করছি, আমার কাছে তো আর ক্যালকুলেটার নেই। তো নিজের মস্তিষ্ককে ক্যালকুলেটার কিভাবে বানিয়ে নিচ্ছি চলুন দেখা যায়। সেই জন্য আমাদের কি জানতে হবে, প্রথম থেকে জানতে হবে যে 1 থেকে 9 পর্যন্ত সংখ্যার বর্গ কি হয়। তো আমি এক সাইডে লিখে ফেলবো এখন যে 1 থেকে 9 সংখ্যার বর্গ কি হয়, সেগুলোর থেকে কিভাবে এটা বার করতে হয় তো সেটা বার করব। চলুন লিখে নিই, 1 স্কোয়ার ইজিক্যাল টু 1, 2 স্কোয়ার ইজিক্যাল টু 4, 3 স্কোয়ার ইজিক্যাল টু 9, 4 স্কোয়ার ইজিক্যাল টু 16, 5 স্কোয়ার ইজিক্যাল টু 25, অ্যান্ড 6 স্কোয়ার ইজিক্যাল টু 36, অ্যান্ড 7 স্কোয়ার ইজিক্যাল টু 49, অ্যান্ড 8 স্কোয়ার ইজিক্যাল টু 64, অ্যান্ড 9 স্কোয়ার ইজিক্যাল টু 81। তো এই আমি এখানে লিখে নিলাম। এবার ভালো করে লক্ষ্য করুন, ফার্স্ট 5625 যেটা, সেটা লাস্টের ডিজিটটা আমাদের কি আছে। তো এখানে লাস্টের ডিজিটটা আছে 5। তো এবার আমরা এই সারিতে চলে আসবো, 1 থেকে 9 পর্যন্ত যে স্কোয়ারের সারি সেখানে 5 কোথায় আছে একটু খুঁজে নিই। তো 5 আছে 25, তার মানে এরও লাস্টে 5। তার স্কোয়ার কার স্কোয়ারটা 25, সেটা হচ্ছে 5 স্কোয়ার। তো আমরা লাস্টে অলরেডি দেখুন, লাস্টে 5 অলরেডি আমরা এখানে লিখে ফেলেছি। এবার নেক্সট পরপর লাস্টে দুটো সংখ্যাকে আমরা বাদ দিয়ে দেবো, অর্থাৎ 25কে বাদ দিয়ে কি আছে দেখবো, আছে 56, অর্থাৎ 56। তো এবার দেখবো 56 এখানে কোথাও আছে কি না, তো নেই 56 এখানে, তাই আমরা 56-এর কাছাকাছি সংখ্যাটা নেবো, কমের কাছাকাছি সংখ্যাটা। তো এটা হচ্ছে 49, মানে কম কাছাকাছি যে সংখ্যাটা হবে, তার সামনে আছে 7, তাই আমরা এখানে 7 করে দিয়েছি। তো এই হচ্ছে আমাদের সমাধান। এবার নেক্সট 8649, তো এই সমাধান করলেন, সেম লাস্টের সংখ্যা কি আছে, 9 আছে। তো এখানে 9 কোথায় কোথায়, হ্যাঁ এবার দু জায়গায় 9 আছে, এক হচ্ছে 7, 7 স্কোয়ার, আর একটা 3 স্কোয়ার। এবার একটু ছোট্ট কনফিউশন আছে, তো এরও পদ্ধতি আমাদের জানা আছে, তো আমরা জানিয়ে দিই। তো নেক্সট আমাদের এখানে লিখতে পারি 3 অথবা 7, তারপরে আমরা দুটোকে বাদ দিয়ে সামনের দিকে একটু চলে আসি, 86। তো এইখানে 86 তো নেই, তো এর কাছাকাছি সবচেয়ে কম সংখ্যাটা, মানে কাছাকাছি কম আর কি, আছে হচ্ছে 81, নিয়ারেস্ট স্মলেস্ট সংখ্যা। তো এখানে হচ্ছে তার স্কোয়ার 9, তাই আমি এখানে 9 বসিয়ে দিলাম, 9 স্কোয়ার বলে। তো নেক্সট হচ্ছে 9 × 10 কেন করলাম, তার কারণ আমাদের এক্ষেত্রে নির্ণয় করতে গেলে 9-এর কাছাকাছি, 9-এর পরবর্তী সংখ্যার সঙ্গে গুণ করলে 90 হয়। এবার 90টা 86-এর থেকে বড় না ছোট সেটা আমাদের দেখতে হবে, যদি ছোট হয় তো 3, আর যদি বড় হয় 7 হবে। এখানে 86টা 3-এ ছোট, সেই জন্য এখানে আমরা 3 করব, তো 93। তো পরবর্তী সংখ্যা মানে 9-এর পরবর্তী সংখ্যা দিয়ে গুণ করতে হবে, এখানে 9-এর জায়গায় অন্য কিছু থাকলে তার পরবর্তী সংখ্যা দিয়ে গুণ করে আমাদের দেখতে হবে যে 90টা বড় না ছোট যে সংখ্যাটা আছে। এখানে হচ্ছে 86-এর থেকে 90 বড়, সেই জন্যে, অর্থাৎ 86 ছোট 90-এর থেকে, তাই আমরা এখানে 3 করেছি। তো মোটামুটি আমাদের তাহলে √8649-এর বর্গমূল বার করে ফেললাম, 8649-এর বর্গমূল বার করে ফেললাম। তো এবার আমরা একটু দেখে নেবো যে আরও একটা করে, আরও একটা করা যাক, যে কোনো মাথার থেকে যে কোনো একটা সংখ্যা মোটামুটি কি নেওয়া যায়। তো এখানে আমরা কি নেবো, হ্যাঁ নি, এখানে একটা নিলাম সংখ্যা 3969। তো এর সেম নিয়মে আরও চেষ্টা করুন আমার সঙ্গে। তো 9 সেম দুটোর পিছনে আছে 9, আগের বারের মতন। তো একটা 7 আর একটা হচ্ছে আপনার 3। তো এখানে 3ও হতে পারে আবার 7ও হতে পারে, তাই দুটোই লিখে রাখলাম। তারপরে দুটো লাস্টের দুটোকে বাদ দিয়ে তার
পাশের দুটো 39, 39-এর কাছাকাছি ছোট সংখ্যা কি আছে? 39 39 39, তো এখানে নেই, সেই জন্য আমরা এখানে নেবো হচ্ছে 36। তো এখানে আছে 6 স্কোয়ার হচ্ছে 36, তো 6। এবার 3 নেবো না 7 নেবো, যেহেতু আগেই বলেছিলাম 6-এর সঙ্গে 7 মানে পরবর্তী সংখ্যা হচ্ছে আমরা গুণ করলাম, 6 7 42 হলো। 42 হচ্ছে কিন্তু 39-এর চেয়ে বড়, তার মানে 39 42-এর থেকে ছোট। সুতরাং আমরা তাহলে এখন ছোট সংখ্যাটা নেবো। যদি 39 42-এর থেকে বড় হতো তাহলে কিন্তু আমরা 7 নিলাম, 39-এর বদলে যদি অন্য কিছু থাকতো বড় হলে কিন্তু আমরা 7 নিলাম, কিন্তু এখানে আমরা 3 নিলাম যেহেতু 39 42-এর থেকে ছোট। সুতরাং আমরা দেখতেই পারলেন যে কিভাবে আর কি সমাধান করা যায় 4 সংখ্যার রুট, অথবা 5 সংখ্যা যদি থাকতো তাও হতো। সেক্ষেত্রে আমাদের এখানে যেমন 87 মানে 3 ডিজিট লিখেছি, এখানে 2 ডিজিট পর্যন্ত করেছি, সেখানে 3 ডিজিট পর্যন্ত যেতে হবে, মানে 999 পর্যন্ত যতগুলো সংখ্যার বর্গ 999 ততগুলো সংখ্যা কিন্তু লিখে ফেলতে হতো, তাহলে আমরা 5 ডিজিট করতে পারতাম। তো যাই হোক, 4 ডিজিটের বর্গমূল এটাই হচ্ছে সবচেয়ে শর্ট পদ্ধতি, আর এটাই সহজ পদ্ধতি। তো বন্ধুরা ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।